যাতে দর্শকে খেলা দেখতে পাই। আমার হারে যায় হারে যাবে কোনো ব্যাপার আসে যায়নি। হ্যাঁ দেখাবো পুরুলিয়া জেলা এখন যেটা কেউ পারে নাই সেটা আমি দেখাবো। একটা কাটার মুটুক আনিছি দুবাই লাগিয়েছে। দুবাই মানে বিদেশ থেকে আসা বলে? আচ্ছা বিদেশ কবে গেছিলেন? সোনার মতন তো দেখা আছে বাট কিসের বড় আমরাই জানি নি। হ্যাঁ ব্যাপার আছে আপনার নাম হচ্ছে সোনা, এটা দেখার সোনা হ্যাঁ না চকচকে দেখা। তো নমস্কার, আমি বিকাশ মাতা, আপনার দেখছেন আপনার সকলের সুপর চলছিলেন যেটার নাম হচ্ছে পুরলাপুর। আপনার সকলে জেনেছিলেন যে পুরলা জেলায় কহিলা কাড়া বসে কিন্তু আসছে মেলা, তো সেইখানে কিন্তু ওই পরীক্ষার জন্য কিন্তু হবে না নাই হবে বা প্রশাসনের দিকে কেন কি চাপ আছে না আছে সম্পূর্ণ জিনিসটা কিন্তু এই মানে কি বলবো দিদির কাছ থেকে জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো হচ্ছে দিদি নমস্কার। নমস্কার দাদা, হচ্ছে আপনাকে নমস্কার। যাই হোক, হচ্ছে নাম কি আছে? জোসনা মাহাতো। জোসনা মাহাতো আছে, বাড়ি কোথায় আছে? সরিষা ওয়াল থানা বড়াবাজার জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বলছি এই যে এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা চলছে, তো চলাকালীন তো মাঝে মাঝে আপনার পুরো লড়াইতে হচ্ছে না? হ্যাঁ। তো হবে কি শেষের পরে মানে মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে বাটি তারপর গ্যাপ রয়েছে, তো ওই গ্যাপে আমাদের লড়াইতে হবে। ওই গ্যাপে লড়াইতে? হ্যাঁ 29 দিনে। 29 দিনে লড়াইতে হবে? মাঝের 29 দিনে। আচ্ছা আচ্ছা। তো বলছি সকাল বেলা লড়াইবে কাটা বিকেল বেলা কি হবে? যেটা বটে প্রথম বলা সেটাই জল ট্যাঙ্কি ছাড়া আর কি পারবো? আর কিছু নাই? আর দেখার জন্য মাসের বেড়া? আর দেখার জন্য মাসের বেড়া। যেহেতু বলছি পুরুলিয়া জেলা বা ঝাড়খণ্ডে মনে হচ্ছে প্রথম কাড়া মহিলার শিক্ষা আপনি ছিলেন হ্যাঁ, বা আসরে যে কাড়ে হাতও দিয়েছিলেন বা প্রবেশ করেছিলেন, তো এই সালে কি আপনি কোনো নতুন কোনো জিনিস দিয়ে উৎসাহিত তো করবেন বা নতুন কোনো জিনিস কি দেখাবেন? হ্যাঁ দেখাবো পুরুলিয়া জেলা এখন যেটা কেউ পারে নাই সেটা আমি দেখাবো। একটা কাড়ার মুটুক আনিছি। একটা কাড়ার মুটুক? আচ্ছা আচ্ছা। ওটা কেমন কই? এইটা ওটা মুটুক? মানে মোটামুটি এটার মানে এইসবগুলো দাম কেমন হতে পারে? জানবো বিদেশ থেকে আনিছে, আমাকে তো দামও বলে নাই আর আমি জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞাসা করে আর দেখতো কিনে আর কি হবে। এই জিনিসটা কোথায় কিসের? এই জিনিসটা কোথায় কিসের? কিসের বড় না বড় কি কই যা? সোনার মতন তো দেখা আছে বট কিসের বড় আমরাই জানি নি। হ্যাঁ ব্যাপার আছে আপনার নাম হচ্ছে সোনা, এটা দেখার সোনা হ্যাঁ না চকচকে দেখাচ্ছে মানে অনেক লোক নাই নাই কোনো জানা। তো মোটামুটি কিসের হতে পারে একটু এটা বলতে পারলে ভালো হতো, কেন কি পুরলা জেলায় কেউ তো করে নাই না বা দেখেও নাই পর্যন্ত। কি শেয়ার বটে সোনার কি হবে? কেতনা সোনা কে পারা যাবে? গয়ে সিটি গল তো বটে গেছে না। যাই হোক, তো বলছি এটা নিয়ে কি আপনি আসর প্রবেশ করবেন? কাড়া মুটুক মাথায় পড়া হবে? মাথায় পড়া হবে। তো কাড়াটা এটা নিয়ে এখন যদি আসরে ঢুকে না ঢুকে আপনার তো অভ্যাস করে নাই? হ্যাঁ ওটা দেখার চেষ্টাই আছে যে দেখাতে পারি তো ভালো, মানে দর্শক সিন দেখতে পাবেন খোলামেলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার আমি আপনার মুখ থেকে জানতে চাইবো যে এই 2024 সালে এখন আপনি কাড়ার সঙ্গে প্রবেশ করবেন? হ্যাঁ করব। আরো তিনটা করে মহিলা? আরো তিনটা করে মহিলা? হ্যাঁ। পুরো নাম জানা আছে? নাকি নামটা জানা নাই গিয়ে তাও আর করবে মানে গায়েরই বটে? গায়েরই বটে মানে আপনার সঙ্গে সঙ্গে? হ্যাঁ আপনার মতো নেই। আচ্ছা যাই হোক, লড়াইটা মোটামুটি হবে কি? হবে কে সরিষা বলে প্রথম মহিলা রসিকে কাড়া চড়েছে, তাই দেখে দেখে হইলো সারাই আর এবারটি আরো বাড়ছে আরো বাড়ছে। আমাদের গায়ে গ্রামে যেমন আরো অন্য গ্রামে বাড়ে। তো এখন আপনি কি বলবেন যে এরকম ভাবে মানে বাড়িয়ে চললে ভালো? হ্যাঁ বাড়িয়ে চললেই ভালো। ছৌ নাচ পাটি একটা দুটা করে 26-27টি জানাইছে, সেরকম আমরাও বাড়িয়ে গেলেই ভালো। আচ্ছা মানে যত হয় যতই ভালো, যত হয় যতই ভালো। আচ্ছা সেটাই বলতে চাইবেন। যাই হোক, তো বলছি আপনার তো সে জীবনে প্রথমবার কাটা লড়ছে আসরে হ্যাঁ না, তো নতুন কাটা মোটামুটি এখন মৌসুম কেমন বুঝাচ্ছে? মৌসুম ভালোই বুঝাচ্ছে। দর্শক খেলা দেখাতে পারবে? দেখো কাড়া প্রায় কমেন্ট করে বিষপুরিয়া কোনো কাড়াই নাই খাবার লাগে আছে
আপনি কি বলবেন কি লাগনি কাড়ার সাথে জড় দিচ্ছেন বারবার? হ্যাঁ, দূরত্ব ভাবও দিয়েছি আমরা, আর কি লাগনি কাড়া সাথে বারবার দিচ্ছি মানে যাতে দর্শকের খেলা দেখতে পাই। আচ্ছা, আমার হারে যায় হারে যাবে কোনো ব্যাপার আসে যায়নি। দেখো যখন প্রাইজ আড়ে দেওয়ার জন্যই আড়ে, কেউ রাখার জন্য না, আমরা দেওয়ার জন্যই আড়ে, রাখার জন্য নাই আড়ে। নিয়ম রেখেছেন নাকি আপনি? আছে, মানে কি নিয়ম কি আছে? মেলাই তোমার মদ মাংস ভরা এইসব চলবে না, আর আমি তো বারবার ইউটিউবে ছাড়া আছে যে কোথাও যদি মদ পাওয়া যায় তাহলে যাই আমি কারো কথা শুনবো না, ঢালিয়ে দেবো, আমার কমিটি ঢালিয়ে দেবে। মানে আর মহিলা কমিটি থাকবে নাকি? হ্যাঁ থাকবে, মহিলা কমিটিও থাকবে। হ্যাঁ, যে যে থাকবে মানে যে রকম সুবিধা অসুবিধা বুঝতে পারে সবাই কমিটি হিসাবে আর মহিলারা যদি অসুবিধা বুঝবে সেখানে কাজ করবে, আমাদের মানে কোনো ভলেন্টিয়ার নাই। যার যেটা মানে বুঝতে পারবে অসুবিধাটা তাকে তার ব্যবস্থা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, মানে যেমন আমি তো কাকু বলি নাই যে আমার ভলেন্টিয়ার থাকবে, ভলেন্টিয়ার থাকবে নাই, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। যাই হোক, আপনারা সবই শুনতেই পারলেন, বর্তমানে কিন্তু এখন বাঁশের বেড়াটা কিন্তু কমপ্লিট হয়েছে না হয়েছে, কত বড় গোড়া বটে, হ্যাঁ সমস্ত কিছু দৃশ্যটা আমি দেখাচ্ছি। আর আপনার কাড়াটাও কেমন এখন তৈরি বা কেমন মৌসুমে সেটাও কিন্তু দেখাচ্ছি। যদি ভিডিওটা দেখতে মন করে বা এই ক্ষীর আসরে যদি আরও আপনাকে ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখবেন সাবস্ক্রাইব করে।